শব্দের দ্বারাই 18,000 মখলুকাত কে সৃষ্টি করেছেন তিনার পরি পরি হাবিব নবীব আকাই নামদার মাদানিয়াত আজার জিনার নাম আসমানি আহম্মদ জিনার নাম জমিনি মোহাম্মদ জিনার নাম হর মুমিনি লব্জির কোনাই কোনাই যিনি আমিন আল্লাহ লমরদুলাল যিনি আখিরিন নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সহ সহ দরুদ ও সালাম অবতীর্ণ হোক জোরে সোরে সকলে বলুন আল্লাহু আমিন। সত্য ওলামাই দ্বীন ও সুশিক্ষিত মুসলিম নরদী ভক্তি বন্ধুগণ ও আমার পর্দার মাওমনিরা, আমি আমার পুনরায় আন্তরিক সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا كينا জীবনের আমার এতক্ষণ ধরে ধৈর্য সহকারে নাথ মনকাবাদ স্থির ভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করলেন, সন্ধ্যার পর থেকেও বক্তব্য মহোদ আলিম ওলামায়ে কেরামের মুখ থেকেও শুনেছেন, ইহানো আল্লাহ রাব্বুল ইজ্জাত থেকে উপরে আমল করার তৌফিক এনায়েত করুক জোরে সকলে বলুন আমিন। এতক্ষণ ধরে বসে বসে সব কিছু দেখলাম, এই জায়গাতে আপনারা যতটুকু লোক বসে আছেন মহব্বতের সহিত যদি নবীর প্রতি মন খুলে জোরে জোরে যদি আওয়াজ করে দরুদটা পড়েন তো আমার থেকে আপনাদের বেশি আওয়াজ হবে হবে না হবে না, তাহলে কোথায় দরুদ তো পড়ালাম তো সবাই থেকে পড়ছে কেউ পড়ছে। আমরা এই জায়গায় এসেছি কিছু হাদিস ও কোরআনের আলোচনা শুনব এবং শিক্ষা অর্জন করব, তার উদ্দেশ্য তাই কিনা বলো? আমরা দূর দূরান্ত থেকে আলেম ওলামায়ে কেরামগণকে ডাকি কেন? হাদিস কোরআন শোনার জন্য। যিনি আমার পিছনে উস্তাদ সাহেব বসেই আছেন, তবু কিছু ভয় ভয় লাগছে না, বাঘ যদি থাকে পিছনে ছাগল যদি আগে থাকে তো ভয় লাগবে না লাগবে না ভাই? তো ভয় 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 যদি হয় আমার তবু উস্তাদ তাই কি না বলুন? তবে যা আমরা এসেছি এই জায়গায় কিছু শিক্ষা অর্জন করার জন্য। তবে দেখো প্রথমত কথাই যেগুলাই বলে, আমরা আজকাল বহুত জায়গাতে জালসা মিলাদ শুনছি কিন্তু শোনার পর আমরা জেহেনে কিন্তু ভরতে পারছি না,
গোদা বাংলাতে একটা কথাই বলে, একটা লোকের ওজন হচ্ছে 190 কিলো। কত মনে রাখবেন, আমার দিকে ধ্যান দিন। আমি ভাই বাঙালি, উর্দু নয়, আর আমরা গোদা বাংলা লোক, তাই কি না? আর গোদা বাংলাতে বুঝে যাচ্ছি 190 কিলো ওজনের একজন ব্যক্তি ও মনে মনে চিন্তা করছে কি মনে হয় কি আমার শরীরে কোনো অসুখ ব্যাধি হয়ে আছে। এ ডাক্তারের কাছে গেল ট্রিটমেন্ট করতে। ডাক্তার তাকে ট্রিটমেন্ট করে দেখলো, চেক আপ করে সব কিছু দেখার পর কাগজের মধ্যে লিখে দিল কি সকালে একটা রাতে একটা। কি তাকে প্রকাশ্য করে বললো নাকি সকালে একটা কি রাতে একটা কি? এই কাগজটা নেওয়ার পর ওষুধের দোকানে গিয়ে বলছে, ভাই এই কাগজের মধ্যে ওষুধগুলো লেখা আছে আমাকে একটু দিয়ে দাও। দেখার পর মুচকে মুচকে হাসছে দোকানদার, বলছে ভাই তোমার যা ওষুধ কাগজে লেখা আছে সেই ওষুধটা আমার দোকানে নাই, ওই দোকানটাতে আছে। ওই দোকানটা কি দেখুন এখন কি খাবার দাবার চলছে, তাই জন্য চলে যায়। বলছে হোটেলে তোমার এই ওষুধ পাওয়া যাবে, লেখা আছে তোমার সকালে একটা রুটি রাতে একটা রুটি, খাওয়া দাওয়া কমালে শরীর কমবে। একে লিখে দেওয়ার পর বলে দেওয়ার পর চলে যায় বাড়ি, বাড়ি যায় সকালে একটা রাতে একটা রুটি খাই। এভাবে করতে 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 দেখা গেল কি তার শরীর কমছে না। দ্বিতীয়বার ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার মশাই শরীর কমছে না। বলছে রুটি কিভাবে খেয়েছো? বলে আপনি যেভাবে বলেছেন সকালে একটা রাতে একটা। বলে আজ থেকে তুমি বাড়িতে গিয়ে দিনের বেলায় একটা রুটি খাবে। এই বাড়ি যাওয়ার পর দিনের বেলায় একটা রুটি খেতে আরম্ভ করলো, তবু কিন্তু শরীর কমছে না। তৃতীয়বার গিয়ে বলছে, ডাক্তার মশাই শরীর কমছে না আমার, ওইভাবেই তো শরীর আরো ফুলে যাচ্ছে। ডাক্তার বলছে তুমি কিভাবে খেয়েছিলে রুটি? বলে আপনি বলেছিলেন সকালে একটা রাতে একটা, আমি সকাল বেলাতে 1 কিলো আটা রুটি একটা তৈরি করে খেতাম, আর রাত্রে বেলায় 1 কিলো আটা রুটি একটা রুটি খেতাম। আপনি যখন বললেন দিনের বেলায় একটা রুটি, আমি দিনের বেলায় 2 কিলো আটা রুটি একটা তৈরি করে খেয়েছি। ডাক্তার বলছে আরে দেখো তো তো নিজেকে নিজে খাবারটা কন্ট্রোল করতে পারিস না, শরীরটা কমবে কি করে? আমার বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান, যে যতই আমরা আলে বলা মাইক্রাম ঘরে এসে ফতোয়া শুনিয়ে শুনিয়ে মানুষকে শুনিয়ে কানে ভরে ভরে দিয়ে দেয়, ওই ব্যক্তি নিজে নিজে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে কোনো আলেমও পরিবর্তন করতে পারবে না। পারবে ভাই? নিজেকে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করো। এতদিন যা করেছেন করেছেন, তোবা তিল্লা করে একবার আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করে চলুন। এখনো সেই দিকে যদি লক্ষ্য করে আমরা চলতে পারি, তবে প্রত্যেকটা মানুষ ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবে। যিনি আমাদের যিনি হচ্ছে চার ইমামের একজন ইমাম, যার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের সময় খুব সংক্ষিপ্ত ভাই ছিল, টাইমের দিকে বলে, তবে এখন হয়ে গেছে মনে হয় কি আধা ঘন্টা কি পুনে 1 ঘন্টার মতো শেষ। এই চার ইমামের মধ্যে একজন ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কুফাতে কাপড়ের দোকানের ব্যবসা ছিলেন। কুফাতে কাপড়ের দোকান ছিল, এ কাপড়ের ব্যবসা করতেন। আর আবু বকর সিদ্দিক মক্কাতে আপন কাপড়ের ব্যবসা করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দোকানে একজন ব্যক্তি কাপড় কিনতে এসে তিনাকে বলছেন, হুজুর আপনি আমাকে কাপড় দিয়ে দিন। ইমামে আজম ওনাকে বললেন কি যাও, তোমার যেটা পছন্দ সেই কাপড়টাই তুমি দোকান থেকে বের করে দিয়ে চলে যাও। তিনি ন্যায্য দামে বিক্রি করতেন। আর আজকালকার আমরা মানুষ 1 টাকার জিনিস দিয়ে আমরা বলছি 10 টাকা, কি বলছি না বলি না, করো লাভ করার মতো করো, কিন্তু আমরা অতিরিক্ত মানুষের কাছে আমরা নিয়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, ওই সময়তে ওই লোকটা কাপড় খুব সুন্দর দেখে কাপড় নিয়ে বাড়ি চলে গেল, তার স্ত্রীর হাতের মধ্যে দিয়ে দিল।
প্রত্যেকটা মেয়ে ছেলের একটা দেখবেন অভ্যাস আছে, যদি কাপড়টা দেখতে ভালো হয় ওই কাপড়টা পাড়াপড়শির মেয়েদেরকে দেখায়, দেখে না দেখে না, এই দেখে না দেখে না, আমার দিকে দেখেন না। আর এমন এমন মেয়ে ছেলে আছে বুঝলেন, ও নিজে একা বাজারে যাবে কাপড় কিনতে বলে, তার স্বামী যদি ভালো যতই দামি কাপড় কিনে নিয়েছি লোক না কেন, ওই কাপড়টা হাতে লাওয়ার মধ্যে এই জল কি ভাই বলবে না বলবে না, মানে ও নিজে একাই যাবে বাজার বলে। তবে আর একটা কথা যিনি দেখেন, টায়ারের ভিতরে কি থাকে, আমি যুক্তি পরামর্শ দিয়ে কথাগুলো কই রাখতে বলি আমি চলে যাব, টায়ারের ভিতরে হাওয়া নয় টিউব দেওয়া থাকে, টিউব টায়ারের ভিতরে টিউব থাকে না থাকে না, এ টায়ারও চলে টিউবও চলে, এ টায়ার টিউব যদি একসঙ্গে চলে তো দেখবেন টিউব বাস্তবে খুব সময় লাগে, লাগে না লাগে না, সময় বহুত লাগে, আর টিউব যদি একাই একাই চলে যায় তো টিউব ফুটুক করে ফেটে যাবে, টায়ার তো নয়। তো ছেলেরা হচ্ছে টায়ার, মেয়েরা হইল টিউব, কে টায়ার টিউব, স্বামী স্ত্রী দুজনকে যদি বাজারে চলে যায় তো কোনো পরপুরুষ ওই মেয়েটির দিকে নজর রাখতে পারবে না, পারবে কোনদিন তাকে কোন একটা খারাপ কথাও বলতে পারবে না। আর যদি টিউব মানে ওই মেয়ে ছেলেটা যদি একাই খুব ফাইসাল করে চলে গেল, বাপরে ড্রেসিং এর উপরে ড্রেসিং, এদিকে ফুস ওদিকে ফুস, সেন্ট লাগিয়ে চলে যাচ্ছে, যাওয়ার পর দাঁড়িয়ে 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 কোন একটা জন তখন দেখছে তাকিয়ে মেয়েটিকে দেখতে খুব সুন্দর লাগলো, ওই সময় দেখতে 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 বলছে আচ্ছা তোমাকে একটু দেখা দেখা লাগছে, চিনেই না অজানা তাকে ঢাল মারছে, দেখো বলছে তোমাকে একটু দেখা দেখা লাগছে, মেয়েটি তখন বলছে ভাই তুমি দেখলে কোনটি আমাকে, অপর মেয়েটিকে আবার বলছে তোমার বাড়িটা কোথায় বলো তো, বলছে আমার অমুক গ্রামে বাড়ি, ঠিক তোমাকে ওইখানেই দেখেছিলাম, আর যেমনি বলে দিল, আর মেয়ে ছেলেরা ওই রকম বুঝলেন কথাই কথাই খুব মজেও যাই, আর ফটং করে ছেলেটা বলছে তাহলে তোমার একটু নাম্বারটা দিয়ে দাও আমি পরে বক্তি তোমার সাথে কথা বলবো, যেমনি মেয়েটি নাম্বার দিল তোমার টিউবটা ফুট করে ফেটে গেল, কি ভাই ফাটবে না ফাটবে না, তো এরা হচ্ছে টিউব, এরা তো একা একা যাওয়ার চেষ্টাটা করে, ওই ব্যক্তি কাপড়টা তার স্ত্রীর হাতের মধ্যে দেওয়ার পর ওই মেয়েটি সবাইকে সকলকে দেখাতে আরম্ভ করলো, দেখতে দেখতে দেখা গেল কাপড়টা একটু সামান্য ছিদ্র ফুটো পাওয়া গেল, ওই মেয়েটি তার স্বামীকে রেগে বোঝাই তুমি টাকা দিয়ে কাপড় কিনে এসছো না তুমি এমনি চেয়ে নিয়েছো বাজার থেকে, তার স্ত্রীকে তার স্বামী বলছে দেখ আমাদের হুজুরের দোকান থেকে ন্যায্য টাকা দিয়ে কিনে নিয়েছি, আর এরকম কথা বলে কাপড় তো ফুটো আছে পাল্টে চেঞ্জ করে নিয়ে এসছি, ওই সমারে আর ওর বাবা হরি দাই আমি আজাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই দোকানে দিকে চলতে আরম্ভ করে দিল, ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইয়ের দোকানে গিয়ে বললেন হুজুর গো 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 এই কাপড়টা আপনি চেঞ্জ করে দিয়ে কাপড়ে একটু ফুটো ছিদ্র পাওয়া গেছে, ওই সমাতে ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই লোকটার কথা শোনার পরে অজর্ণরে কাঁদতে আরম্ভ করে দিয়ে দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়, ইমামে আজাম আবু হানিফা দুই চোখের পানি দেখে ওই লোকটা বলল হুজুর গো 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 আমি এই কাপড় আপনার কাছে আর চেঞ্জ করব না, এই কাপড়টা কালটা পাল্টি করে দিয়ে আমি বাড়িতে যাব না হুজুর আমি এই কাপড়টা নিয়ে বাড়ি চলে যাই, ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ওই সমাজে বললেন বলে না না এই কাপড়টা তোমার চিত্র ফুটো পেয়েছো তবে কাপড়টা তুমি চেঞ্জ করে নিয়ে চলে যাও, কাপড় যদি তুমি আপন না নিয়ে নাও তবে কাপড়ের বদলে যে টাকা দিয়েছি রে ওই টাকাটা তুমি নিয়ে আপনি চলে যাও, ওই ব্যক্তি বলতে লাগলো বলে হুজুর গো আপনি কাপড় চেঞ্জ করে দিতে চাইছেন টাকাটা আবার দিতে চাইছেন তবে আপনি কাঁদছেন কারণটা কি, আপনার দুই চোখ দিয়ে পানি কেন পড়ে যায়, বলে হুজুর গো আপনার চোখের পানি আমি আর কত করতে পারি না হুজুর একটু আপনি কান্নাটা বন্ধ করুন না কেন, ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বললেন শুনো শুনো আমি এই জন্যই কান্না করি গো তোমার বিবি ওই কাপড়টা দেখে দেখে এত সামান্য ছিদ্র পাওয়ার কারণে এই কাপড়টা চেঞ্জ করতে পাঠিয়ে দিয়েছে, তবে যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে যেদিন দুনিয়া ফানা হয়ে যাবে আল্লাহ রব্বুল
আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের
তাদেরকে ওই জাহান্নামের মধ্যে আগে দিবে, আমরা জাহান্নামের আগুনে পড়ব, তখন আমাদের মত এক শ্রেণীর বড় বড় জাহান্নামীকে এই জাহান্নামে আগুনে যখন ফেলবে আমরা আরো ভিতরে চলে যাব। তার জন্য আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জাহান্নামকে স্মরণ করে কান্না করি। কোন মানুষ গেলে ছেলে আমরা কান্দি, আমরা তো নিজের দেবাকে ভাই চলি। চলো যেদিন সাড়ে তিন হাত কবরে যাবে না সেদিন সেদিন বুঝতে পারতে পারতে আচ্ছা আমরা এসেছি এই জায়গায়। বাপজি ভাইরা তবে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ এই উরুস মুবারক এসে আমরা প্রত্যেকে খেলি গেছে হাজির হয়েছি। কোন মাস দেখি সত্যবাদী সঙ্গী হইয়া সত্যবাদী ওরাই। আজকে যদি ফের আবার প্রকাশ্য করি মানে কিছু কিছু কথা যদি বলা হয় তো কিছু মানুষের কিছু রাগ হয় কি ভাই, ওখানে ফের হই হই কেন হচ্ছে? ধ্যান ধ্যান সত্যবাদী। আজকে আমরা হয়তো পাঁচ অক্তের নামাজ পড়ছি বলি যে আমরা সত্যবাদী তা নয়। প্রকৃত সত্যবাদী কে তাদেরকে যাচাই করে আমাদেরকে দেখতে হবে। যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিল, সে ভক্তটা ছিল মুসলমান কিন্তু চুল কাটনিওয়ালা, তাকে কি বলা হয়? নাপি। আমরাও এখানে অনেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত আছি, আছে না? নাই অনেক আছে, বহু আমরা এখানে ভক্ত পীরে আমরা মুরিদগণ আছি। কিন্তু ভাই মানার মতো মানে কি? যখন পীর সাহেব আসে তখন খুব হাতে হাত দিয়ে মাথায় টুপি পাপড়ে পরিষ্কার মনে হচ্ছে হাই রে নামাজিয়ার মতো নামাজিয়া কে হই হই। তখন তো ভয় ওই রকম ভয় যদি করো আমরা হুজুরকে দেখে যতটা ভক্তি করি যতটা ভয় করি ওই রকম ভয় যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো তুমি আরো লাভবান হবে। অনেক অনেক যুবকরা দেখবেন মৌলবীদেরকে দেখে বিড়ি খেতে খেতে সিগারেট খেতে ফুস করে ফেলে দেয়, তাই না? ফেলে না ফেলে না ফেলে দেয় কেন ফেলে বলেন তো? ওরে মৌলবি সাহেব তাতে আবার কত কত মেয়ে ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখতে পাই এটা মৌলবি এসে তাদের মাথায় কাপড় দিয়ে ভাই কর দেয় না ভাই। ওই রকম তুমি ভয় না করে কোন মলবিকে দেখে 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 তুমি সিগারেট টানা ফেলে তুমি আরো মলবিকে দেখে 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 তুমি টানো বড় বড় যত টান আছে টানতেই থাকো। তোমাকে বলবো না তুমি মলবিকে ভয় করে সিগারেটটা ফেলে দাও, কোন মেয়েদেরকে বলবো না তুমি মলবিকে দেখে মাথায় কাপড় দিয়ে দাও বলে উল্টা বক্তা রাখছে মলবি বলবে না হুজুর 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 সাহেব আছে পিছনে তবে কথাগুলো খুব খুব গুরুত্ব দিবেন কোন দিকে কথাটা নিয়ে আসছে। কত যুবকেরা যখন সিগারেট মলবিদেরকে দেখে বাবা সম্মান দেওয়ার জন্য ফেলে দেয় বাবা কেউ ভয়ে ভয়ে বন্ধুরে ফেলে দেয় দাদায় আমি বলবো তুমি ফেলতে হবে না তোমাকে ওই সিগারেট ফেলতে হবে না তুমি জোরে জোরে আরো টানো আম হাতে চায়ের কাপ নিয়ে নাও আর ডান হাতের মধ্যে সিগারেট নিয়ে টানতে থাকো আরে তোমাকে ফেলতে কে মানা করে কে তোমাকে শ্রদ্ধা করতে বলে তবে আমি বলবো বাপজিরা ভাইরাই আমার আমার দরদি মা জননীরা আমার যেমনি মলবিকে দেখে ভয় করে তুমি সিগারেট ফেলে দিলে মলবি যেমন আড়াল হয়ে গেল আবার ঠুস করে তুলে মুখে লাগালে আবার মুখে লাগালে আরে মলবিকে ভয় করে তোমার লাভটা কি হলো আর মলবিকে দেখেই বাকি করি ওই সিগারেটটা ফেলে তোমার কি লাভ হলো এমনি মলবিকে দেখে তুমি ভয়ে ভয়ে সিগারেটটা ফেলো আমি খোদার কসম করে বলবো তুমি ওই রকম আল্লাহকে ভয় করে যদি সিগারেট ফেলতে পারো তবেই তুমি লাভবান হবে। ওই মা বলির আমার যদি আলেমকে দেখে তুমি মাথার কাপড় দাও মলবি এসছে তাড়াতাড়ি দিয়ে ভাসুর বড় ভাসুর মলবিরা ভাসুর আকাশের নওজওয়ান গুলা সব দেওর দেওর কে দেখে মাথায় কাপড় দিতে হয়
তুমি মাথায় কাপড় দিও মলবিকে দেখে তুমি ওইরকম মলবিকে দেখে তুমি যেমনি মাথায় দিলে কাপড় আমি বলবো হায় রে মা জননী রায় আমার তুমি ওইরকম আল্লাহকে ভয় করো আখিরাতকে চিন্তা করো জাহান্নামের আগুনকে ভয় করে এই স্মরণ করে যদি তুমি মাথায় কাপড় দিতে পারো তবে তুমি ইহকাল পরকালে লাভবান হবে ইয়া এই সত্য বান্দা তখন উল্টা বলছিলাম না তখন ভিতর ভিতর আপনি কোন বলবি রে ও আমার ভাইরা বাপজিরা আমার ওই ভক্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওই ভক্ত বাবা প্রত্যেক বছরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উরুসে তিনি বাবা চলে চলে যায় কিন্তু সেই বস্তু টাকা সমর্থ না হওয়ার কারণে ওই ভক্ত চুলকানতে বালা না পি যখন মানুষ চুলকানতে চলে গেল কয়বার কাঁচি লাগা তাই বাড়িয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা করি যায় আর মানুষ তারে জিজ্ঞাসা করে আয় রে তুই কাঁচি জানাইস না খাজা খাজা করে যাস কেন তুই ভাব করিস বল বল একজন বলতে আছে শুনো রে আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে আমি প্রত্যেক বছর উরুসে চলে যাই তবে এই বস্তুর সমর্থ না হওয়ার কারণে আমার টাকা না হওয়ার কারণে আমি আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে আমি যেতে পারি নাই বলে আমি এই জায়গা থেকে আমার খাজাকে খাজা বলেই ডাকি বুড়ি ভাবে তুমি ডাকতে আসবে তাহলে এক কাজ করো ওই পাশে গেলে একটা বাস যাবে ওই বাসের ড্রাইভারের সাথে তুমি একটু যোগাযোগ করো আর যোগাযোগ করে ড্রাইভারে যদি একটু দয়াময় হয় তখন পাশে তোমাকে বসিয়ে তোমাকে আজমির চলিয়ে চলে যাবে জোরে বলো কি বললেন চুল মূল কাটা বাদ দিয়ে লাল কাঁচি মেচি ফেলে তুলতে লাগলো খবর পেয়েছে সারা যা এই গল্প কম করে আস্তে ইয়া পদ ধরে ধরে গিয়ে ওই ড্রাইভারের সাথে যোগাযোগ করলো কথাবার্তা বলিল ড্রাইভার বললো ঠিক আছে ভাই অমুক দিন অমুক তারিখে একদম ঠিক ফজরের নামাজের পরে পরে গাড়ি খালি ছেড়ে দেবে ওই সমাদে ওই ব্যক্তি ভক্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির তিনি বাবা আপন কলকি ওই বাড়ি আসার পরে সেই দিনটা দিকে লক্ষ্য করে থাকে চুল মাথার চুল কিনে যাইয়া খাজাইয়া খাজা করে যায় ইয়া খাজাইয়া খাজা করে চলে যায় যেদিকে সময়টা হয়ে গেল বাড়ি থেকে বাবা তাড়াতাড়ি করে বেরিয়ে কোন চলল আরবি শরীফ দেওয়ার জন্য ওই বাসের ড্রাইভার যে সময়টা দিয়েছিল সেই সময় মতো গিয়ে বাস স্ট্যান্ডে হাজির হবে যেমনি বাবা হাজির হয়ে গেল তার পাঁচ মিনিট আগে ওই বাসটা বেরিয়ে চলে গেছে ই পৌঁছার পরে ওখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলো বলে অমুক গ্রামের অমুক বাসটা চলে গেছে বলো যেমন আপনাদের এখান থেকে সুজাপত থেকে শুনেছি বলে আজমির গাড়ি যায় তাই না যিনি আমাদের মিস্ত্রি আপনি আমি বর্তমান আপনাদের নিকটবর্তী মণিগ্রামে থাকি ওখানে কাজ করতে যাই তিনি বলছিলেন হুজুর যদি কেউ থাকে তো বলবেন বাস আমাদের ওখান থেকে যাতে যাবে তোর তোর অনেকে কত ভক্ত আছে যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে নাকি না ভাই ওই সমাদে ওই নাবির বাবা কিয়া খাজা ইয়া খাজা করতে 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 আপন বাড়ি দিকে যেমনি রবানা হয়ে গেল রাস্তায় চলতে 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 একটু আগে যাওয়ার পরে দেখা গেল একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে গেছে মাথায় টুপি সাদা সম্পূর্ণ সব কিছুই সাদা ওই সমাধি ওই নাপির নাপিদের সামনে দাঁড়িয়ে 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 ওই ব্যক্তি বলতে আছেন বলো 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 তুমি কেন ইয়া খাজা 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 করো সর্বদাই তোমার মুখের মধ্যে খাজা খাজা বেরিয়ে চলে যায় ওই বাবা নাপিতা বললো বাবা তোমাকে চিনি না তুমি কে তুমি ফকির দরবেশ তবে আমার মনের মধ্যে এটাই আশা ছিল আমি প্রত্যেক বছরই আজমিরে চলে যাই আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলে মাজারে গিয়ে আমি জিয়ারত করে চলে আসি তবে এই বস্তুর আমার সমর্থ না পাওয়ার কারণে
কারণে আমি আপিলে যেতে পারি নাই তবে ওই গ্রামের মধ্যে বাস যাবে বলেছিল আমার পৌঁছতে না পৌঁছতে বাস চলে গেছে তাই আমার খাজাকে আমি এখান থেকে শরণ করি আমার খাজাকে আমি ডাকতে থাকি আমার খাজাকে আমি ইয়াদ করি আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাইয়া খাজাইয়া খাজা করে চলে যায় ওই সমাধি ওই ব্যক্তি বলতে আছে ওই ফকির দরবে বললো শুনো শুনো তুমি যদি আজকে চলে যাও তবে এই চিঠিখানা আমার মতো একজন ব্যক্তি আজমিরে দেখতে পাবে তাকে এই চিঠিখানা পৌঁছে দিবে নাপিত বলছে ফের কোন বিপদে ফেলে দিলে আরে আমি তো যেতেই পারি না কথা বুঝতে পারছেন তো ভাই আমার বাড়ি রাধা তো আর আপনারা বাগড়ি বাগড়ি আর রাধা মানে আমাদেরকে রাধা বলে আর আপনাদেরকে আমরা বাগড়ি বলি আমরা মুড়ি খাই আর আপনারা ছাতো খান করে এই তো সবই তাই তবে বাপজিরা ভাইরা আমার মা বোনের আমার ওই সমাধে ওই ব্যক্তি বলতে আছে করে আমি তো আজমির শরীফে যেতে পারি না তবে এই চিঠিটা কি করে আপনার আমি পৌঁছে দিব ওই সমাধে বলতে আছেন বলে হাতটা তুমি ফেলিয়ে দাও হাতটা তুমি পাঠিয়ে দাও পাঠিয়ে দাও বাবা হাতের মধ্যে চিঠিখানা দিয়ে বলে বাপ তুমি মূর্তিটা বেঁধে নাও আর মূর্তি বেঁধে নেওয়ার পরে বলতে আছেন তুমি চোখ দুটো বন্ধ করো এমনি বাবা ওই নাপি চোখ দুটো আরেকটু মহব্বত পেচকার লোকের আওয়াজে না জোরে বলো একবার আজমির চোখ খুলে তাকে দেখে আজমিরে পৌঁছে ওই সমাধে ওই নাপির বাবা আপন কি খজা বই নপি কিস্তি রহমা দুল্লা আলের মাজারে আপন জিয়ারত পুরি ফাদিয়া খানি করার পরে আপন বাবা সেই ব্যক্তি যে বলেছিল ওরে আমার মতো একজন ব্যক্তিকে আজমিরে দেখতে পাবে ওই লোকটাকে আমার এই ঠিকানা কাগজটা পৌঁছে দিবে বাবা ওই বোনা পিতা খুঁজতে আরম্ভ করলো চারিদিকে খুঁজতে 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 দেখছে একটু দূরে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে তার মতো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর কাছে গিয়ে চিঠিখানা দেওয়া হয়ে গেল আর চিঠিখানা নেওয়ার পরে আবার সেই লোকটা বলছে চোখ দুটো একবার বন্ধ করো যেমনি চোখ বন্ধ করেছে ওই এক ঘুষি মেরে দিয়েছে আর যেমনি ঘুষি মেরে দিল আর তাকিয়ে দেখছে তো আবার সেই জায়গাতে হাজির আবার এসে হাজির আবার তার চোখ চলে যখন দেখছে তো হাজির তো হাজির সেই ব্যক্তি আবার আমার সামনে হাজির জোরে বলো ওই ব্যক্তি তার সম্মুখে দাঁড়িয়ে গেছে এমন সমাধি ওই নাপিত বলতে লাগলো বাবা তুমি মাকে তুমি একটা ঘুষি মারলে আমি আজমিরে চলে গেলাম আর আজমিরে ঘুষি মারলো আবার এখানে চলে আসলাম ওই সমাধি বলতে আছে নাপিতকে পরে ভক্ত শুনো 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 এমন কোন কেউ নয় তুমি ইয়া খাজা খাজা করে ডাকতেছিলে তুমি এত ডাকতেছিলে এত ডাকতেছিলে আমি সহ্য না করতে পেরে আমি হচ্ছি সেই খাজা মইনতি চিস্তি রহমাতুল্লাহ তোমার কাকে না থামতে পেরে তোমাকে আমি জায়গা থেকে আমার দরবারে নিয়ে গেছি ধরে বলো বলো খালি বলো এরকম ভক্ত হতে হবে খালি লোক দেখানো খালি হবে না কি ভাই তাই কিনা আল্লাহ রাব্বুল ইজ্জতে আমাদেরকে প্রত্যেকটি মানুষকে হাদিস ও কোরআন থেকে লক্ষ্য করে চলার তৌফিক ইনায়াত করুন যদি সবাই বলে আমিন একবার জোরে সরে ভক্ত হয়ে জোরে একবার দরুদ পড়ে আল্লাহ তেরি করেছে না জিয়ারতে যাব আমি সোনার মদিনা Oh
সঙ্গে নিল Hilang